200 থেকে 500 থেকে হাজার, হাজার থেকে চলে গেল 5,000 7,000 অবধি, 12,000 অবধি আমাদের কাছে আছে। চারিদিকে তাকালে খেলে জুতোয়ারে জুতো, জুতোয়ারে জুতো 4,499 টাকা, 4,499 টাকা। পাঁচজন যে শেয়ার করবা, আমরা খাদিমের তরফ থেকে তাদেরকে একটা কুপন দেব, তার মধ্যে 300 থেকে 1,000 টাকার গিফট আছে, ঠিক আছে, ক্যাশ গিফট পাবো। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা একটা জায়গায় চলে এসেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে বলে দিচ্ছি যে গঙ্গারামপুর কলেজের একদম রেলগেট পার হয়ে ঠিক 100 মিটার মতো এসে আপনাদেরকে বাম দিকেই দেখতে পাবেন বাসন্তী অ্যান্ড বাসন্তী শপ, যেখানে গঙ্গারামপুরের সমস্ত যেসব ছোটোমোটো দোকানগুলো এখানে আছে সমস্ত দোকান প্রায় এখান থেকেই জুতো কালেক্ট করে। আর তোমরা বুঝতে পারছো যে সামনে দুর্গাপুজো কত বড় একটা মহা উৎসব পশ্চিমবঙ্গের, তারপর কালী পুজোও রয়েছে, তো সবারই সাজ পোশাক তো অবশ্যই রয়েছে, তার জন্য প্রয়োজনীয় যে একটা জিনিস সেটা হচ্ছে জুতো। আর এই যারা গঙ্গারামপুর চেনো আর কি, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই বাসন্তী অ্যান্ড বাসন্তী শপের যে কতটা বিশেষতা রয়েছে। তো চলো যাই হোক, আজকে আমরা এই ব্লগটা শুরু করি এখান থেকেই। তো যেমনটা আমরা বললাম যে আমরা চলে এসেছি আজকে বাসন্তী অ্যান্ড বাসন্তী শপে, ঠিক আছে। আজকে এই জুতোর যে দোকানটা, তোমাদেরকে এই জুতোর যে সব আর কি আয়োজন সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো, ঠিক আছে, চলে এসো তাহলে। তো প্রথমেই আমরা এন্ট্রি করলাম, ঠিক আছে, তো এদিক দিয়ে, এদিক আছে, এদিক দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এন্ট্রি গেট, এদিকে জুতো আছে অনেকেই, এটা গোডাউন, যাই হোক ভেতরে দেখ, ভেতরটা সব কালেকশন করে, ঠিক আছে। এই তো আমরা চলে এসেছি এবার জুতোর পাহাড়ে, জুতোর পাহাড়ে একদম। তো ভালো, কেমন আয়োজন হচ্ছে একটু কিছু বলতে, মানে কেমন কি হচ্ছে কালেকশন, মানে সাপ্লাই ভালো হচ্ছে এখানে? সাপ্লাই ভালো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এনারা সবাই স্টাফ এখানে কাজ করেন। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা চলে এসেছি একদম জুতোর পাহাড়ে, যেখানে চারিদিকে তাকালে খেলে জুতোয়ারে জুতো, জুতোয়ারে জুতো। একটু ভালো করে দেখাতে বলবো, দেখো একটু ভালো করে, এখানে অনেকে বসে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ জুতো, তো বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, এরকম সুযোগ আর পাবে না, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ব্র্যান্ডের এখানে জুতো তোমরা পাবে, যেমন দাদা একটু আগেই বললো, ঠিক আছে। তো বেশি দেরি করো না, চলে এসো, আর একটু দেখা একটু জুতো কালেকশন। তো ঠিক আছে, আমরা একটু জেনে নিই, এখানে কিছু দাদা বোধে বসে আছে, তো আশা করি ভালো আছো, ঠিক আছে। তো তোমরা তো এখানকার স্টাফ, তাই তো কাজ করছো? তা কতদিন ধরে কাজ করছো এখানে? 5 বছর। 5 বছর ধরে? বা অনেক এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। তো এখানকার যে এই বছর কি পুজো, ঠিক আছে, মানে সব থেকে হাইয়েস্ট বা সব থেকে লোয়েস্ট যে জুতোগুলো রয়েছে একটু যদি মানে তার সম্বন্ধে বলতে, কেমন কি? লোয়েস্ট আছে 200 থেকে শুরু, 230 থেকে শুরু, 4,000 টাকা, 4,000 টাকা, 4,499 টাকা। যদি একটু দেখাতে 4,000 টাকাটা, খুব ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, এই যে এই যে 4,499 টাকা, দেখো খালি, কারো যদি পছন্দ হয় চলে আসো, ঠিক আছে, ডিসকাউন্টও পেয়ে যাবে, অসুবিধা নেই, স্পেশাল ডিসকাউন্ট। আর জুতোটা সত্যি খুব সুন্দর কিন্তু। আরেকটা আছে সুন্দর, এটার প্রাইস কত জানো বললে? 4,499 টাকা, 4,499 টাকা, চলে আসো, খুব ভালো প্রাইস, আশা করি হয়ে যাবে তোমাদের। আর এটার প্রাইস কত? এটা 3900 টাকা। দেখে নাও, ভালো করে দেখে নাও, তোকে এভাবে দেখে কিছু হবে না, চলে এসো একবার, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিক্যালি বুঝে নেবে, দেখবে আসবে, পছন্দ হলে নেবে, নেওয়ার তো মানে সেরকম তার ওরা নেই, ঠিক আছে। তো এটা ছিল কত? হাইয়েস্ট, এটা হাইয়েস্ট ছিল, এটা হাইয়েস্ট, তার থেকে এটা এর থেকেও কম আছে আরও। আচ্ছা লোড, লোডটা দেখো এবার, যে লো কোয়ালিটি আছে 300 টাকা পেয়ে যাবে এটা। 300 টাকা? মনে হচ্ছে না 300 টাকা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এ প্রাইস মোটামুটি ভালোই হওয়া উচিত, কিন্তু তাও 300 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা। তো দেরি করো না ভাই, তাড়াতাড়ি চলেছো, ঠিক আছে। রেড কালার হবে, দুটো কালার আছে, রেড কালারও আছে। আর কত চাই কালেকশনের? এখানে পাহাড় আছে, এমনি দেখতে পাচ্ছ চারিদিকে, দেখাও সব মানে পাহাড়ের মতো দেখাচ্ছে খালি এইদিকে। হোয়াইট কালার আছে, আমরা এখান থেকে জুতো কিনি তো তাই জানি, সুন্দর সুন্দর ডিজাইন জুতো, সত্যি জুতো, কোনটা কিছু যে কোনটা কিনে দেবো নিজে বুঝতে পারছি না। তো এখানে যারা চিন্তা করছে যে অমুক ব্র্যান্ড, অনেকেই অনেক পছন্দের ব্র্যান্ডের মানে যাদের পছন্দ, কেউ খাদিমসের, কেউ বিভিন্ন ব্র্যান্ডের জুতো পছন্দ করে, তো সেই বিষয়ে একটা যদি ছোট দোকানে যাও তা সেখানে কিন্তু নির্দিষ্ট একটা বা দুটা ব্র্যান্ডের থাকে, তাছাড়া থাকে না, ঠিক আছে। আর এখানে আসলে তোমরা পাহাড় পাবে, পাহাড়, ঠিক আছে, পাহাড়, পাহাড় মানে তো বোঝো, ঠিক আছে, সেখানে আর কোনো মানে লিমিটেশন নেই, বাস পেয়ে যাবে 500 অবধি পেয়ে যাবা, আর কী চাই, আর কী চাই, যেমন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, দাদু দিদা জেঠিমা ভাই বোন সকলেরই আছে, সকলেরই, কোনো অসুবিধা নেই, খালি চলে এসো। হ্যালো, এই শুটা এটা দেখো, কোয়ালিটি হবে,
কতদিন ধরে কাজ করি, মোটামুটি 28 বছর ধরে কাজ করি। মালিকের এখন হেভি ভালো ভালো শুয়ের কোয়ালিটি আছে। হাইরোড অবধি যদি আমরা যদি দেই না তাও শেষ হবে না। 200 থেকে 500 থেকে 1000 থেকে চলে গেল 5000 7000 অবধি, 12000 অবধি আমাদের কাছে আছে। দাদা বলে দিয়েছে, আর কিছু বলার নেই, যে দেখতে পাচ্ছ যাদের পছন্দ চলে আসো, ঠিক আছে? আর এখানে বুড়ো থেকে শুরু করে বাচ্চাদের সব রকমের জুতো আছে, ঠিক আছে? সব রকমের ব্র্যান্ড আছে, একদম চিন্তা করে কিছু নেই যে ঘুরে আসবো ফিরে আসবো ভালো লাগবে না, কিছু নেই, অনেক আছে, পার্সেন্টেজ সব কিছু আছে, কিছু বলার নেই, তাড়াতাড়ি বুঝে চলে আসো, চলে আসো, চলে আসো, শেয়ার করো। তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি দোকানের ওনারকে। এবার দোকানে ওনার সাথে একটু আলাপ আলোচনা করিনি, দেখি শুনি এই দোকানের কীরকম কী হয় না হয়। এসো তো দাদা, তোমাকে প্রথমত ওয়েস্ট বেঙ্গল ব্লগারে অনেক অনেক অভিনন্দন জানাই সামনে দুর্গা পুজোর। আশা করি তোমার এই দুর্গা পুজোতে ভালোই বিজনেসটা একটু প্রগ্রেস হোক। তো যাই হোক, তো এই দোকানের বিশেষতা সম্পর্কে তুমি যদি একটু বলতে তাহলে একটু ভালো হতো আমাদের দর্শকদের, তাহলে একটু সুবিধা হতো আসতে আর কি, বলো। এখানে তোমার সব রকম কোম্পানির ব্র্যান্ডেড জুতো পাবো, খাদিম, অজন্তা, প্যারাগন, লেক্সপোর্ট, যত ব্র্যান্ডেড কোম্পানি আছে সবাইকে ভাগ ভাগ করে জুতো কিনতে হয়। তো সব দোকানে তো একটা হয় না, কোনো দোকানে খাদিমস পাওয়া যায়, কোনো দোকানে প্যারাগন পাওয়া যায়, সব ভাগ ভাগ করে দোকান আছে। আর মেন আমাদের যেটা একটা, যেখানে যাবা খাদিমসে জুতা কিনতে যাও তো যা পিন তাই দামে বিক্রি হয়, এক টাকাও কম নেয় না। আমাদের ওটা 20% ডিসকাউন্ট করে সেম মাল আমরা বিক্রি করি, এটাতে মানুষেরও অনেক ভালো হয়, আমাদেরও অনেক সুবিধা হয় কাস্টমারকে মালটা দেখাতে। আর একটা জিনিস কি কাস্টমারের বেশি ভালো লাগে, যে কাস্টমাররা এক ছাদের তলায় বসে 50-60টা কোম্পানি একসাথে দেখতে পায়, এটাই একটা মানুষের গঙ্গারামপুরবাসীর জন্য এটা একটা সবথেকে বড় আমাদের কাছে পাওনা, যেটা আমরা দিতে পারছি একসাথে 60-70টা কোম্পানি আমরা একসাথে মাল দেখাতে পারছি। আর যেখানে এখন অনলাইনের যুগ চলে এসেছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, সেই সব জুতো যেগুলো মডেল থাকে সেগুলো আমরা নিজেরাই ওই সব মডেলগুলো আনার চেষ্টা করি, যাতে কাস্টমারদের আর নেটে অর্ডার করতে না হয়। এর থেকে আর বিশেষত্ব সব রকম দামের এখানে জুতো পাবা, কেউ এসে ঘুরে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হলো মেন। আচ্ছা, এখানে তো সামনে দুর্গাপূজা, কালী পূজা, বুঝতেই পারছো তো ভিড়টা মোটামুটি ভালোই হয়। তো ভিড়ের সম্পর্কে কেমন কি বলবে একটু? ভিড় এখন মোটামুটি ভালোই আছে, এখন শুরুতে কয়েকদিন ওয়েদার খারাপ ছিল, এখন ওয়েদার ঠিক থাকায় কালকে আগের দিন থেকে ভিড় ভালোই আছে। সকাল দিকে ভিড় ভালোই থাকে, বিকালবেলা একটু বেশি ভিড় হয়, তো সেটা অসুবিধা নেই। আমাদের সব অনেক বড় আছে, একসাথে 200-300 লোক যদি কিনতে আসে তারও ব্যবস্থা আছে। আমাদের 3-4টা গোডাউন টাইপের আছে, ওরা দোকান টাইপেরই করা আছে, ওখান থেকে আমরা মাল বিক্রি করি, সব কোম্পানি ভাগ ভাগ করে মাল রাখা হয় আমাদের কাছে। আচ্ছা, তোমরা এই যে দোকানটা আছে না, তো এই দোকান থেকে মোটামুটি মানে এই গঙ্গারামপুর এলাকার তো মানে সমস্ত দোকানগুলো মানে তোমরাই কভার করো, তাই তো? শুধু গঙ্গারামপুর নয়, যেটা ডিস্ট্রিক্টের আমরা সব জায়গায় দিই, হরিরামপুর, বালুরঘাট, কুসুমন্ডি, তারপর হিলি, তারপর তপন, এদিকে তোমার যতদূর এরিয়া আমাদের দক্ষিণ দিনাজপুর পথে পড়ে একটু গাজলের আগ পর্যন্ত আমরা হোলসেলটা দিই। তার মধ্যে থেকে আমাদের রিটেল কাউন্টার বহুত, আমাদের বাইরের থেকেও আমাদের রিটেল কাউন্টারে মাল কিনতে আসে। আচ্ছা, তো এই মানে পুজোতে কি নতুন কোনো কালেকশন কি আছে, নতুন কি চমক আছে দর্শকদের জন্য? বহুত কালেকশন, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে না, বহুত কালেকশন, লোক যেটা চাবে সেটাই পাবে, এখন যেটা লোক চাচ্ছে সেটাই আমরা দিচ্ছি। আচ্ছা, এবার ডিসকাউন্ট কেমন আছে? দেখো, নর্মালি আমরা এখানে ব্র্যান্ডেড মাল যেরকম খাদিম বলো, প্যারাগন বলো, এটাই মানুষ বেশি চেনে, অজন্তা বলো, এগুলা ব্র্যান্ডেড কোম্পানিতে আমরা 20-25% ডিসকাউন্ট দিই। আর এমনি যদি আনব্র্যান্ডেড হয়, দিল্লি কোনো শ্যু হয় বা নেটের কোনো যদি শ্যু হয়, চায়না শ্যু হয়, সেগুলো তো 40%ও থাকে, 30%ও থাকে, 35%ও থাকে, কোম্পানি অনুযায়ী ডিসকাউন্ট, একটা ফিক্সড ডিসকাউন্ট খাদিম, প্যারাগন, অজন্তা যেগুলো ব্র্যান্ডেড সেগুলাতে তুমি ক্যাম্পাস সেগুলাতে নর্মালি 20-25% ডিসকাউন্ট পাবা। আচ্ছা, তো এই দোকানে তো সামনে তো দুর্গা পূজা, বুঝতে পারছো, তো আশা করি দর্শকরা এখানে অবশ্যই আসবে। তো আমাদের দর্শকদের জন্য তুমি কিছু যদি বলতে, যে তারা আসবে কি আসবে না, বা আসলে কেমন হয় না হচ্ছে, তাদের জন্য একটু যদি বলে দাও। দেখো, সবাই আসুক এটাই আমরা চাই, এতদিন তো এত জায়গায় এত স্টোরে সবাই ঘুরেছে, সবাই জুতা কিনেছে, তো একবার লোকে এসে দেখুক আমাদের মডেল কেমন, দামে কেমন, তারপর মানুষের ফার্স্ট টাইম ব্যবহারটা কেমন। তো তোমরা সবাই বুঝতে পেরে গেছো দাদা কী বললো, নতুন করে বলার আর কোনো অপেক্ষা রাখে না, বিশেষ আকর্ষণের জন্য সামনে দুর্গাপূজা চলে আসছে, তোমরা সকলে জানো, দেখতে পাচ্ছো বাসন্তী শপ। তোমরা লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি দাদা, তুমি যদি লোকেশনটা বলতে তা খুব ভালো হতো, একটু লোকেশনটা বলে দাও, এখানকার সবাই তো চেনে না। মাথা মোড় থেকে আসো, টোটো করে আসলে একদম কলেজের আগে, আর এদিকে মানে কোন কলেজ, কলেজের নামটা বলে দাও একটু, গঙ্গারামপুর কলেজের আগে। আর যদি তপন থেকে আসো তাহলে রেলগেটটা পার করে হাতের বাঁদিকে, আর যদি চৌমাথা থেকে আসো তাহলে হাতের ডান দিকে বলো। তাহলে একদম অসুবিধা নেই দাদা, একদম লোকেশন বলে দিল, যারা গঙ্গারামপুর কলেজটা চেনো নিশ্চয়ই রেলগেট পার হয়ে 200 মিটার অবশ্যই হবে, এবং যারা গঙ্গারামপুর থেকে আসবে চৌমাথা পার হয়ে কিছু দূর এসে
আর ডান দিকে তোমরা দোকানটা দেখতে পাবে, দোকানে লেখা সামনে ব্যানার লেখা আছে বাসন্তী বাসন্তী বাস। তো আমাদের চ্যানেলে যদি কোনো পাঁচজন প্রথমে শেয়ার করে তার জন্য আমাদের কোম্পানির দোকানের তরফ থেকে 300 থেকে 1000 টাকার একটা কুপন দেওয়া হবে, সেটা ক্যাশ করে এখান থেকে জুতো কিনতে পারবে। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে দাদা কি বলে দিল, তাহলে চটপট শেয়ার করে দাও ফটাফট ফটাফট। ঠিক আছে, আমরা একটু ধন্যবাদ দাদা তোমাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাঁচজন যে শেয়ার করবা, আমরা খাদিমের তরফ থেকে তাদেরকে একটা কুপন দেবো, তার মধ্যে 300 থেকে 1000 টাকার গিফট আছে। ঠিক আছে, ক্যাশ গিফট পাবো। তো তোমাদের কি বলে দিল, জাস্ট আর কিছু বলার নেই। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো আর চটপট রেডি হয় না, সামনে দুর্গাপুজো আছে, আর কত দেরি করবো তাই না? তাহলে লোকেশন বলে দিল, সবাই চলে এসো। আশা করি ব্লগটা সবাইকে ভালো লাগলো, ভালো থেকো সুস্থ থেকো, সামনে দুর্গাপুজো, টাটা বাই বাই।